Hello everyone. Assalamualaikum. আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি আলহামদুলিল্লাহ। আর আজকে হচ্ছে ঈদের পরের দিন। তো ঈদের পরের দিনে হচ্ছে এখন বাজে হচ্ছে প্রায় 10:30টার মতো। তো আমার ব্লগটা আমি এখন থেকে শুরু করলাম। তো মানে যেমনটা হয় ঈদের পরের দিনে চারিদিকে কাপড় চোপড় হয়ে আছে এই সেই নানা রকম, তো সেগুলো একটু গোজগাজ করছিলাম। তো ভাবলাম যে ক্যামেরাটা অন করি, আর আমাদের ভাইপোগুলো তো খুবই পরেশান করছে, এই কিনে দাও সেই কিনে দাও এই কিনে দাও এই করে দাও। তো ঈদ বলতে তো ওই সাদামাটা ঈদই কাটে আমার। আমি বাড়িতে থাকতেই পছন্দ করি, সেরকম কোথাও যাই না। তো আসে আত্মীয় স্বজন, কেউ কেউ আসে, তো ওইভাবেই আর কি সবাইকে নিয়ে নিজেদের মানুষের মাঝেই ঈদটা কেটে যায়। তো এখন আমি হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন আমাদের আলনার অবস্থা, এগুলো সব হচ্ছে কালকে পড়েছে, তো এই সবগুলো তো এগুলোই গুছাচ্ছিলাম। তো ভাবলাম যে করি সব পাঞ্জাবিগুলো যেখানে এসে চাদর পাঞ্জাবি মানে চারিদিকে কাপড়ে কাপড় হয়ে আছে, যে যা পেরেছে এসে খুলেই মানে জড়ো করে রেখে দিয়েছে ছেলেদের যেটা কাজ, তো সেরকমই হয়েছে। হচ্ছে আশপাশে একটা সবাই ঘুরতে যাচ্ছে, তো আমার তো কোথাও যাইনি, আর বাড়ি থেকে বেরোনো হয়ও না, কুঁয়োর ব্যাং হয়ে আছি। তো ভাবছি আজকে মাকে বলেছি যে চলো আজকে একটু বেরোবার ইচ্ছে যাচ্ছে, তো বেরোবো। তো সন্ধ্যাবেলায় যদি বেরোতে পারি তাহলে আপনাদের সাথে অবশ্যই শেয়ার করবো, নাহলে ওই আর কি ঘরে বসে ঈদ কাটবে। আর হচ্ছে আজকে আমাদের এখানে ওই দিকের পাড়ায় মানে একটু বাড়ি থেকে ওই পাড়াতে সেখানে হচ্ছে আজকে সবাইকে নিয়ে হচ্ছে ফিস্ট মতো হচ্ছে বিরিয়ানি ফিস্ট আর কি। তো ওদিকে হচ্ছে আজকে বিকেলে রান্নাবান্না নেই, হ্যাঁ চুপ করো, তো ওদিকে রান্নাবান্না নেই বলে বিকেলবেলায় তো ওইদিকে হচ্ছে বিরিয়ানির জন্য আমরা ফিস্ট খাচ্ছি, তো বিকেলবেলায় রান্না নেই, চুপ করো, তো ওদিকে রান্নাবান্না নেই বলে বিকেলবেলা একটু বেরোবারতে ইচ্ছা আছে মাকে নিয়ে। জানি না কী হবে, যদি বেরোই তো আপনাকে আপনাদের সাথে অবশ্যই শেয়ার করবো। আর এই সব তো এইভাবেই ঈদ কাটছে আর কি, সবাইকে নিয়ে বাড়িতে বসে বাচ্চাদের নিয়ে কাজ করে সংসারের কাজ করে সবাইকে মানে এইভাবেই কাটছে। ঘরগুলো এখন হচ্ছে এই যে কাপড়গুলো গুছিয়ে নিয়েছি, যাই হোক মায়ের করে এখন গুছিয়েছি, তো পরে এবারে হচ্ছে ঘরগুলো মুছবো, সব মানে ঝাঁটপালা সব দেওয়া হয়ে গেছে, এবারে মুছবো হয়েছে। আর এই কাজগুলো হচ্ছে তো এগুলো এখানেও আছে, এই যে এগুলো সব হচ্ছে আমার মেজদার ওপরের ঘরেও আছে, মেজদার কারবারের সব জামা কাপড়ের তো চারিদিকে জামা কাপড় আছে, পরে যখন আলাদা ঘর হবে তখন দেখা যাবে। তো যাই হোক, তো চলুন, এই যে বাচ্চাদের খেলনা এখানে সেখানে চারিদিকে রেখে দিয়েছে, এখন থাক এসে এক্ষুনি খুঁজবে। তো এখন হচ্ছে আমি ঘরগুলো মুছে নিই, একবার মুছেছি সকালবেলা বারান্দা, আমাদের তো এরকমই বারান্দা সরকারি, পরে আবার সব চুপ করো চুপ করো। হ্যালো এভরিওয়ান, তো গুড ইভিনিং, এখন সন্ধ্যা 7:15 বাজে, এই যে 7:15-20 বাজে। তো এখন আমি এই যে ওবেলায় বলেছিলাম যে একটু এবেলার দিকে বেরোতে পারি, আমি তার আশপাশটাই একটু ঘোরাঘুরি করবো, যে টুকিটাকি মেলা টেলা বসেছে বলছে, লাইটিং হয়েছে বলছে, তো প্রতি বছরই হয় কিন্তু এবছরে যাওয়ার ইচ্ছে আছে। তো আমি যাচ্ছি, আমার ছোটমা আমার মা এই যে মাও রেডি, তো মা ছোটমা আর একটা আমার খালা ছোটমায়ের আমার ছোটমার বোন, তো সবাই মিলে আমরা রেডি, আর সাথে ইয়াসির আছি, আর ইয়াসির খুবই এক্সাইটেড, হ্যাঁ আসবে আসবে বাবা আসবে। তো এই যে টোটোর জন্য ওয়েট করছি, মোটামুটি রেডি, আমি তো সুতির কমফোর্টেবল জামাই পরি, তো ওটাই পরে এই যে হালকা ছোট্ট টিপ হালকা লিপস্টিক আর আমি, তো এই আর কি, তো হালকা গরমে যত কমফোর্টেবল থাকা যায়, তো সেই রকমই সেজেছি আমি, এমনিতেই সাজাগোজা পছন্দ করি না, তো যাই হোক খুবই হালকা সিম্পল সেজেছি আর সিম্পল ড্রেস করেছি। তো মা আমি সবাই বেরে এবারে বেরিয়ে পড়বো, তো সেখানে ভাবলাম যে একটু ক্যামেরাটা অন করে আপনাদের সাথে শেয়ার করি। তো চলুন, যতটা কতটা কি শেয়ার করতে পারি জানি না, তো বেরোচ্ছি ঈদ বলে কথা, একটু তো মানে বাড়িতে বসে থাকলে কালকে পুরো সারাদিন বাড়িতে কেটেছে, তো আজকে একটু ভাবলাম বাইরে যাই। আবার আমাদের এখানে পাড়াতে ফিস্ট হচ্ছে ওদিকে, তো রান্নাবান্না নেই বলে আরোই একটা টেনশন ফ্রি আর কি। আমার দিকে তাকাবি তো, এই যে ও যাবে বলে লাফালাফি শুরু করেছে, হ্যাঁ তো যাবো তো আমরা। তো বেরিয়ে পড়েছি, আসলে আমার নিজস্ব কোনো বন্ধু বান্ধব নেই, তো মা আমার বন্ধু, মাই আমার বন্ধু সত্যিকারে। তো এটা হচ্ছে আমাদের পাড়ার যে ফিস্ট হচ্ছে বলছিলাম না, তো সেখানেই আর কি বিরিয়ানি ফিস্ট, তো এখানে মেয়েদের পার্সেল দেওয়া হবে, ছেলেরা বসে খাবে। আর তারপরে হচ্ছে পাড়া থেকে একটুখানি বেরিয়ে আর কি 5 মিনিট, তার মধ্যেই হচ্ছে এইসব মানে ঈদ এখানে ভালোই হয়, জমজমাট হয়, খেলা হয়, গান হয়, বাজনা হয়, সব কিছুই হয় সব মিলিয়ে ঈদ, তো লাইটিনিং হয়।
মেলা বসে তো এটা হচ্ছে ছোট মেলা মানে আমরা তিনটা মেলায় ঘুরেছি এদের পরের দিনে তার মধ্যে এটা হচ্ছে সবচেয়ে ছোটটা প্রথম শুরু তারপরে হচ্ছে মানে এটাই তাও দেখছি বাচ্চাদের যেমন হয় বাচ্চাদের আকর্ষণ তো টুকিটাকি এখানেও যেমন মেলাতে বসে টুকিটাকি খেলনা কাপ প্লেট তারপরে এখানে এই যে রাইডস কিছু আছে তো এখানেও দেখলাম যে মানে এখানের এরিয়ার মানুষজন নিয়ে আর কি মেলাটা হচ্ছে ঈদের আকর্ষণ আর কি ঈদের এটাই তো আনন্দ বাচ্চাদের আনন্দই আনন্দ তো আমার খুব ভালো লাগছিল এই আশির কেনে আমি এসেছিলাম শুধু এখানে মায়েরা নামেনি ওরা টোটোতেই আছে আসলে বাড়ি থেকে না বেরোলে না বোঝা যায় না বাইরে কত আনন্দ বাইরে ভালো লাগে আর কি বাইরে বেরোলে মুডটা ফ্রেশ হয়ে যায় তো বাড়িতে বসে বসে বোর না থেকে আমার মনে হয় বাইরে একটু বেরিয়ে একটু চারপাশটা দেখলে মানুষজনকে দেখলে তাদের খুশি আনন্দ করা দেখলে কিন্তু সত্যিই মনটা খুব ফ্রেশ হয়ে যায় আর খুব ভালো লাগে তো এটা আর একটা আর কি তার পাশেই তো এখানেও বেশ ভালোই লাইটিং করেছে বাচ্চাদের আকর্ষণ রয়েছে তো এখানে খেলা হচ্ছিলো মিউজিক্যাল চেয়ার তো আমি এখানে সব অরিজিনাল সাউন্ডগুলো এই জন্যই বন্ধ করেছি যে চারিদিকে গান বাজনা হচ্ছে না তো সেগুলো কপিরাইট আসবে তো সেই জন্য আর কি আর এত হই হুল্লোড় সেই জন্য তো এখানে নানা রকম দেখলাম যে জোকার এটা সেটা আর এখানে হচ্ছে এই যে পুকুরে বোটেরও একটা আকর্ষণ ছিল মানে এগুলোই আসলে আনন্দ ঈদ বলে ঈদ তো আনন্দ বছরে একবার আর এখানে এই যে ঈদগাটাকেও ভালো করে সুন্দর করে সাজিয়েছে আর এই যে ভুতু আসলে যে যতই বাড়িতে থেকে এনজয় করতে চাক বা ফ্যামিলির সঙ্গে থাকতে চাক কাটাতে চাক সময়টা কিন্তু মাঝে মাঝে বাইরেটাও বেরোলে কিন্তু সত্যিই খুব ভালো লাগে যেমন আমারও খুব ভালো লাগছিলো মায়েদের সঙ্গে থেকে তো আর তারপরেই দেখুন যে আমি একটা সেকেন্ড মেলা যেটা তিনটে মেলা বলেছি তো এটা হচ্ছে সেকেন্ড মেলা তো এটা ছোট্ট একটা জায়গা স্কুলেরই প্রাঙ্গণে মানে স্কুলের মাঠে আর কি মেলাটা বসেছে রাস্তার ধারে তো এখানে পুলিশেরও পুলিশ তো থাকবেই মেনটেন্যান্সের জন্য তো প্রচুর ভিড় প্রচুর পরিমাণে ভিড় মানে তিলঠাই দেওয়ার জায়গা নেই যাকে বলা যায় তো এই যে এখানেও রাইডস রয়েছে তো এতই ভিড় ছিল এতই ভিড় ছিল তো বাচ্চাদেরও বড়োদেরও সবারই আনন্দ আসলে তো আমি এখানে না বেশিক্ষণ থাকিনি মানে আমার এত ভিড় আবার বাচ্চা ইয়াসিরকে নিয়ে এসেছি তো মা তো ওকে সারাক্ষণ কোলে নিয়েই আছে ভয়ে যে যাতে না মানে হাতেও ছাড়িয়ে দিচ্ছে খালি বারবার হাত ছেড়ে চলে যাওয়ার চেষ্টা করছে তো সেই জন্য আর কি তো মা ওকে কোলে নিয়েই ছিল আর সেই জন্য হচ্ছে আমরা বেশিক্ষণ থাকিনি এখানে অনেকটা ভিড় আর আমার মানে মায়েদের নিয়ে তো এখান থেকে একটুখানি এদিক ওদিক করে আমরা এখানে মানে কিছু কেনাকাটাও করিনি আসলে কী কিনবো তো এটি স্কুল এই যে স্কুলটাকে সাজিয়েছে আর এরই প্রাঙ্গণে আর কি মেলাটা বসেছে আসলে ভিড় দেখে আমরা ভয় পাই আবার ভিড় না হলে মেলা ভালোও লাগে না সত্যি কথা বলতে কি তো অনেক কিছু আমি এনাদের জিজ্ঞেস করছিলাম যে কী খাবে বলো কী খাবে বলো তো শেষমেশ আইসক্রিমে সবাই রাজি হয়েছে তো সবাই একই খাবো তো সে এনে হচ্ছে আইসক্রিম আর ইয়াসির তো কোল্ড ড্রিঙ্কস ছাড়া কিছুই খাবে না ওর একই মুখের কথা আমি খাবো থামস আপ তো ওকে থামস আপ কিনে দিচ্ছি আমরা সবাই আইসক্রিম খাচ্ছি আর এই সবাই ভিড়ের মধ্যে আর কী করবো তো গরমে আইসক্রিমটাই আর কি ভালো তারপরে আমরা হচ্ছে থার্ড মেলা যেটা সবচেয়ে বড় মেলা তো এখানে চলে এসেছি তো এই মেলাটাও বেশ বড়ো তো সেই জন্যই আর কি একটু ফাঁকা ফাঁকা লাগছে কিন্তু তবুও প্রচুর ভিড় আর অনেকটা বড়ো এরিয়া নিয়ে তো এখানেও সমস্ত কিছু রাইডস অনেক কিছু দোকান পাট যেমনটা হয় তো সেই জন্য পুলিশের অনেক বেশি মোতায়েন ছিল তো সব কিছুই ছিল এখানে আর ভালো লাগছিলো খুবই ইয়াসির অনেক এনজয় করেছিলো আর ওকে তো সামলানো খুবই মুশকিল বাচ্চারা যেমন যা দেখবে সব চাই ওদের তো কিন্তু ওই কিছু সেকেন্ডের জন্য কিছু মিনিটের জন্য তারপরে সেই জিনিসটা আর পছন্দ না তো কত আর টাকা নষ্ট হবে তো যাই হোক
তো এখানে দেখুন সব কিছুরই দোকান আর এখানেও যথেষ্ট ভিড় ছিল। তো মা তো খালি বলছিল যে কিছু কিনতে হবে না, আর আসলে আমরা সেরকমভাবে কিছু কিনবো বলেও যাইনি, জাস্ট ঘুরবো, মজা করবো, কিছু রাইডস থাকলে চড়বো, খাবো, এইসবের জন্যই গেছি। তো তারপরে হচ্ছে এই যে সবাই খুব আনন্দ করছিলো দেখে আমার খুবই ভালো লাগছিলো। আসলে আমি নিচে রাইড করার থেকে, নিজে আনন্দ করার থেকে অন্যকে আনন্দ করে করতে দেখে বেশি ভালো লাগে আমার। তো এখানে কিছু মা কেনাকাটাও করছিল, আসলে তো একটা ব্যাগ পছন্দ হলো, মানে পার্স হোক বা সাইড ব্যাগ হোক, তারপরে হচ্ছে বাচ্চাদের জন্য টুকিটাকি জিনিস হোক বা পিঁড়ে বেলুন, যেটা আমাদের ইয়াসির খুবই পছন্দ করে। তো খালি মায়ের পিঁড়ে বেলুন কেড়ে কেড়ে নেয় রুটি বেলার জন্য, তো ওর জন্য এখানে দেখতে পেয়েছিলো, তো সেটাও নিয়ে নিল। তো টুকিটাকি কেনাকাটা হয়েছে, সেটা দেখাবো আপনাদের নিশ্চয়ই। আসলে এমনি যতই ভাবি যে কিচ্ছু কিনবো না, তো কিছু একটু মেলায় তো কিনতেই হয় টুকিটাকি। তো এই আর কি, সব বাড়ির বাচ্চাদের জন্য আর কি, ওদের আনন্দের জন্য তো টুকিটাকি একটা একটা জিনিস নেওয়া হয়েছে। আমাদের বাড়িতে অনেকগুলো বাচ্চা। তো ইয়াসির তো কোনো রাইডসই চড়তে পারে না, মানে কোনো রাইডে উঠলেও ভয় পায়, ওঠার জন্য জেদ করে উঠে ভয় পায়। তো এইটাই একমাত্র যে ও ফুল টু এনজয় করেছে আর কি, ভীষণ পরিমাণে এনজয় করেছে। নামতে চাইছিল না, প্রথমে উঠতে পারছিল না, তারপরে আবার নামতে চাইছিল না। তো অনেক তিন দিনে মেলায় ঘোরা, তারপরে হচ্ছে ইয়াসিরের শখ পূরণ করা, জেদ পালন করা, সব মিলিয়ে অনেকটা বেলা হয়ে গেছিলো। তো আমরা এখন বাড়ি ফিরছি, এই যে আমাদের পাড়ায় পৌঁছে গেছি, আর এই যেটা বললাম ছেলেদেরকে এখানে খাওয়ানো হচ্ছে আর মেয়েদেরকে বাড়িতে পার্সেল দিয়ে দেওয়া হয়েছে। তো বাড়িতে এসে কী কী কিনেছি সেটাই একটু দেখাচ্ছি আর কি। তো এই যে আমি এই ব্যাগটা খুব পছন্দ হয়েছিলো কিনেছি, এই পার্সটা আমার ছোটমা কিনেছে, আর এই যে ইয়াসিরের জন্য পিঁড়ে বেলুন কেনা হয়েছে। তো এই যে বাড়ির সবার জন্য আর কি একই রকমের খেলনা, আমাদের বাড়িতে অনেকগুলো বাচ্চা, তো সবাই একটার জন্য আর একটার জন্য জেদ করবে, তো একই রকম ওদের জন্য খরগোশ নেওয়া হয়েছে। তো এই সব টুকিটাকি নেওয়া হয়েছে। তারপরে হচ্ছে আমাদের বাড়িতে যে বিরিয়ানির পার্সেল দেওয়া হয়েছিলো, আসলে রান্না ছিল না বলেই বাইরেটা মানে বিন্দাসভাবে বেড়ানো গেল, না হলে বাড়িতে এসে আবার রান্না বান্না করানো ভীষণ একটা মাথায় টেনশন থাকে, সে মা করুক বা যেই করুক। তো যাই হোক, তো ইয়াসির আমি আর মা এখানে খেয়ে নেবো, বাড়ির সব ছেলেদের খাওয়া হয়ে গেছে, যেটা দেখলেন ওখানে বসেই খেয়ে নিয়েছে ঈদগাহ প্রাঙ্গণে, ওটা আর কি আমাদের ঈদগাহ প্রাঙ্গণ যেখানে আর কি ফিস্টটা হচ্ছিলো। তো এই যে ইয়াসির বাবা তো ভীষণ খুশি বিরিয়ানি দেখে, আর বিরিয়ানি সবারই ভালো লাগে, আমারও খুব ভালো লাগে, আর বিরিয়ানিটা খুবই মজা হয়েছিলো। তো মজা করে বিরিয়ানিটা খেয়ে নিয়ে তারপরে হচ্ছে এটা আমাদের পাশের বাড়ির একজন নতুন আর কি প্রথমবার বানিয়েছিল দই বড়া, তো আব্বাকে টেস্ট করার জন্য দিয়ে গেছিলো, যেহেতু আব্বা মানে বানালে ওদেরকে দেয়, তো সেই জন্য তো আমাকে আব্বা টেস্ট করার জন্য বললো। তো আমি খেয়ে দেখলাম, সত্যিই দারুণ মজা হয়েছে, দেখতে যেমন খেতেও তেমন। তো যাই হোক, তো আজকে আমার ভিডিওটা এখানেই শেষ করছি, ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর আমার ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।